প্রথমে শুনক মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বৃহস্পতিবারের মন্তব্য। চক এআইডিএফর ভোট মোক নালাগে, মই ক্লিয়ারলি কৈছো, কোনবা এআইডিএফর বিধায়কে যদি ভুলতেও বিজেপিক দিয়ে মই তেওঁলোকক ধন্যবাদ শব্দটো নকও, গতিকে তেওঁলোকে এটা দিলেও তেওঁলোকৰ লসতে আছে, গতিকে মইতো ডাইরেক্ট কৈছো ভাই মোক নিদিবি। এআইডিএফর বিধায়ক নালাগে বুলি মুখ্যমন্ত্রী বারে বারে কৰি আহিছে এই মন্তব্য। নিজে ভোট দিলেও ধন্যবাদ পর্যন্ত নিদিয়ে হেনো মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর এনে মন্তব্যর বিরুদ্ধে এআইডিএফর বিধায়কে কলে মুখ্যমন্ত্রী হতাশ হয়েছে, এআইডিএফক ম্যানেজ করব নি মুখ্যমন্ত্রীর এই মন্তব্য। একই কথা কলে এআইডিএফর আমিনুল ইসলামে। এআইডিএফর আমি ইমানেই এটা এবার মানে সতর্ক হয়ে আছো বা ইমান ইন্টেক্ট হয়ে আছে আমার ভোটকেইটা যে এটা ভোটও ইফাল সিফাল নহয়, গতিকে হয়তো তেওঁলোকে আমার কোনো দুর্বল পয়েন্ট পোৱা নাই বিজেপিয়ে, যে বা কারো একো দুর্বলতা পোৱা নাই যে কারোবাক এপ্রোচ করে বা প্রলোভন দি ভোট পাব, গতিকে তেওঁলোকে সকল ফালৰ পৰা হতাশ হৈছে যে ইউডিএফৰ ভোট নাপায় তেওঁলোকে। গতিকে প্রথম দিনা মই স্পষ্ট কৰিছোঁ যে ফার্স্ট শিলচৰ তেখেতে কৈছিল ইউডিএফৰ ভোট নাগে, তেখেতসকলে চেষ্টা কৰিছে, চেষ্টা কৰি বিফল হৈছে আৰু দেখিছে যে ইউডিএফৰ ভোট এটাও নাহে, তো সো সেইকাৰণে কৈছে এইটো নহয়, আঙুৰ খাব বিচাৰি নোৱাৰি পিছত কিন্তু টেঙা বুলি কয়। আনহাতে এআইডিএফৰ বিধায়ক করিমউদ্দিন বৰভূঞাৰো একেই মন্তব্য, বিজেপিয়ে এআইডিএফৰ ভোট নাপায়, পূৰ্বে ক্ৰছ ভোটিং হলেও বিজেপি বিৰোধী ভোট দিছিল এআইডিএফে। কারণ কি আগতে ক্রস ভোটিং হয়েছে, মই এডমিট কৰি আছো, একদম ওপেন লাইভ ক্যামেরাত কৰি আছো, মই আমার মানুহখিনি আগতে ভোট দিছিল, কাক দিছিল, কংগ্রেছ ক্যান্ডিডেটক দিছিল, বিজেপির প্রার্থীক দিয়া নাছিলে, আর তার রিজনটো আছিল বিজেপি এজিপি আর এইউডিএফে মিলি ভোট খেলার কারণে, বিজেপির লগত এলায়েন্সের কারণে কেবাজন আইডিওলজি মানা নাই কারণে দলীয় হুইপ এভয়েড করে নামানি কংগ্রেসের পক্ষত ভোট দিছিল, তো কোনো কোয়েশ্চন ডাজ নট এরাইজ বিজেপির ভোট দিয়া। আনহাতে মুখ্যমন্ত্রীর মন্তব্য সন্দর্ভত অখিল গগৈয়ে কলে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ব্ল্যাকমেইলার, ধনের প্রলোভন দি মুখ্যমন্ত্রীয়ে কিনিব বিচাৰিছে বিধায়কক। মুখ্যমন্ত্রীর এই বক্তব্য প্রমাণ করেছে যে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা গণতন্ত্র বিরোধী, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এজন ব্ল্যাকমেইলার, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় ব্ল্যাকমেইল করে প্রলোভন দি ধন দি ভোট কিনব কৈছে, আর এনেকা কথা কোয়া মুখ্যমন্ত্রীক নিশ্চিতভাবে মই ভাবো যে তেনেকা মুখ্যমন্ত্রী সকলোৰে ঘৃণারে উপচাই পেলোৱা দরকার, আর তেওঁৰ বিৰুদ্ধে আচলতে এই মুহূৰ্তত আইন বা আদালতলৈ যোৱাৰ প্ৰয়োজন আছে। মুখ্যমন্ত্রীর বিৰুদ্ধে আদালতলৈ যাব লাগে বুলি মন্তব্য কৰি অখিল গগৈয়ে কলে তেওঁ ভোটটো কেনেকৈ দেখুৱাব পৰা যায় তাৰ ব্যৱস্থা কৰিব অধিবক্তাৰ জৰিয়তে। এডভোকেটকো অনুৰোধ কৰি আছো যে এনেকুৱা এটা কোর্টৰ ভার্ডিক্ট উলিয়াব লাগে যিটো ভার্ডিক্টৰ জৰিয়তে মই যাতে মোৰ ভোটটো আমাৰ দলৰ মানুহক দেখুৱাই যাব পাৰো। অখিল গগৈয়ে ভোট দিব নেকি বিজেপিক? ইয়াৰ উত্তৰত অখিল গগৈৰ মত, প্রয়োজনত মৃত্যুবরণ করিম তথাপিও ভোট নিদিও বিজেপিক। অখিল গগৈর ভোটটো এটো বিজেপিয়ে নাপায়, এটো ধ্রুবসত্য কথা, অখিল গগৈ যদি মৃত্যুবরণও করব লাগে তথাপিও সাম্প্রদায়িক বিজেপিক অখিল গগৈ ভোট নিদিয়ে, এটো নিশ্চয়তা মই বুকু ডাঠ করে মোৰ উপর করে অসমৰ সকলো মানুহক চিঁড়ি চিঁড়ি কব খুঁজো যে পৃথিবীর সকলো শক্তির পৰা বিজেপিয়ে ভোট লব পাৰে, কিন্তু ৰাইজৰ দলৰ বিধায়ক আৰু সভাপতি অখিল গগৈৰ পৰা বিজেপিয়ে ভোট ল'ব নোৱাৰে। আনহাতে বিজেপিৰ বিধায়ক কৃষ্ণেন্দু পালৰ দাবী ভবাতকৈ বেছি ভোটত জয়ী হ'ব দ্বিতীয়খন আসনত। এআইডিএফৰ সহায় বিচৰা সন্দৰ্ভত ক'লে কেতিয়াও মুখ্যমন্ত্ৰীয়ে সহায় বিচৰা নাই, কেতিয়াও চেষ্টা কৰা নাই, আমাৰ মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মাদেৱে কেতিয়াও এনেকুৱা কাকো কোৱা নাই, এইবিলাক তেওঁলোকৰ উদ্দেশ্য প্ৰণোদিতভাৱে তেওঁলোকে ইয়া কৰিব পাৰে, কিন্তু এইবিলাক মানে একদম মিছা কথা, তেওঁলোকে হারিব এইটো নিশ্চিত, তেওঁলোকে জানে এইটো কারণে চাওক না আপনাদের চাওক কেনেকা জিকিম, এইটো আপনাদের টাইমে কথা কব। কংগ্রেসের সভাপতি ভূপেন বরাই পুনের কলে 43 বিধায়ক আমার হাতত আছে, আমার কংগ্রেসের 43 জন এমএলএ লগত গল নমিনেশন দিবলে, 43 জন এমএলএ নমিনেশনত সহি কৰি দিলে, তারপর ইলেকশন টুলে সব ব্যস্ত থাকে, মূল্য বৃদ্ধিক লৈ ব্যস্ত নাই, পেট্রোলের দামক লৈ ব্যস্ত নাই। ক্যামেরা পার্সন দশরথ আর জিতু তালুকদারের সঙ্গে মাধব দাস আর লেনিন সৌরভ বরার রিপোর্ট, DY 365।